মধ্যযুগে ভারতবর্ষের সিংহভাগ অংশ রাজ করত মুঘলরা, কিন্তু ভারতের কিছু অংশ মুঘলদের অধীনে ছিল না বা মুঘল সম্রাট এই রাজ্যগুলি জয়লাভ করতে অনেক পরিশ্রম করেছিলেন। এই বিষয়ে আমরা মারাঠা সাম্রাজ্যের ছত্রপতি শিবাজীর নাম উল্লেখ করি, কিন্তু আরও একটি রাজ্য আছে যা সেই সময় স্বাধীন ছিল, আর সেই রাজ্যটি হচ্ছে আসাম বা অহোম। অহোম সাম্রাজ্য স্বাধীন থাকার পিছনে এক ব্যক্তির অবদান অনস্বীকার্য। তিনি না থাকলে হয়তো আসাম মোগলদের অধীনে চলে যেত। সেই মহান বীর সেনাপতির নাম হচ্ছে লাচিত বর্ফুকান। তিনি অহোম রাজ্যের সাহসী ও পরাক্রমী সেনাপতি ছিলেন। ১৬৬৯ সালে তিনি অহোম সেনার দ্বারা বিশাল মোগল সেনাবাহিনীকে পরাজিত করে মোগল সাম্রাজ্যকে চিরকালের জন্য আসাম থেকে দূর করে দিয়েছিলেন। সরাইঘাটের যুদ্ধের পরাক্রমের জন্য আসামের ইতিহাসে লাচিত বরফুকনের নাম উজ্জ্বলিত হয়ে আছে। লাচিত বরফুকনের বীরত্বের প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ২৪শে নভেম্বর দিনটিকে আসামে লাচিত দিবস হিসেবে পালন করা হয়। রাজপরিবারে জন্ম হওয়ার জন্য লাচিত সামরিক ও অসামরিক দুই ধরনের শিক্ষা পেয়েছিলেন। লাচিত মানবতা, বনব দর্শনশাস্ত্র, আদিবাসী শাস্ত্র এবং সামরিক দক্ষতায় শিক্ষিত ছিলেন। শৈশবে তিনি কর্মনিষ্ঠা, কর্তব্যপরায়ণ ও সততার গুণ পেয়েছিলেন। লাচিত বরফুকনের প্রকৃত নাম হচ্ছে লাচিত লাও। অহোম সাম্রাজ্যের মুখ্য সেনাপতিকে বরফুকান উপাধি দেওয়া হতো, তাই তিনি লাচিত বরফুকান নামে পরিচিত হন। অহোম রাজা সুসেনফার সরাইঘাট যুদ্ধের সেনাপতি হিসেবে লাচিত বরফুকনকে নিযুক্ত করেছিলেন। তিনি লাচিতকে উপহারস্বরূপ সোনার তরোয়াল প্রদান করেন। সরাইঘাট যুদ্ধের সময় লাচিত মোগলদের বাধা দেওয়ার উদ্দেশ্যে অহোম সেনাদের একটি উঁচু দেওয়াল নির্মাণ করার আদেশ দিয়েছিলেন। লাচিতের মামা এই দেওয়াল নির্মাণের দায়িত্বে ছিলেন। লাচিতের মামার অলস ভাবের জন্য পর্যাপ্ত সময়ে দেওয়াল নির্মাণের কাজ সমাপ্ত হতে পারেনি। পর্যাপ্ত সময়ে নির্মাণের কাজ অসম্পূর্ণ দেখে তিনি মামার শিরশ্ছেদ করেন। মামার শিরশ্ছেদ করার সময় লাচিতের উক্তি ছিল, দেশত কই মোমাই ডাঙর নহয়। বাংলায় অনুবাদ, জন্মভূমি থেকে মামার স্থান বড় না। সরাইঘাট যুদ্ধ অহোম সেনাপতি লাচিত বরফুকনের নেতৃত্বে ও মোগল সেনাপতি রাম সিংয়ের নেতৃত্বে অসমের গুয়াহাটিতে হয়েছিল। অহোম সেনার তুলনায় মোগল সেনারা বেশি শক্তিশালী ছিল, কিন্তু গরিলা যুদ্ধ কৌশলের ফলে মোগলরা এই যুদ্ধে পরাজিত হয়েছিল। যুদ্ধে অসফল হওয়ায় মোগল সেনাপতি রাম সিংহ লাচিতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। রাম সিংহ অহোম রাজা চক্রধর সিংহকে একটি চিঠি লিখে পাঠান যে লাচিত ১,০০,০০০ টাকার বিনিময়ে গুয়াহাটিতে মোগল সাম্রাজ্য স্থাপনের অনুমতি দিয়েছেন, কিন্তু রাম সিংহের প্রচেষ্টা অসফল হয়েছিল, কারণ রাজা চক্রধ্বজ লাচিতের সততা ও নিষ্ঠার প্রতি পূর্ণ বিশ্বাস রাখতেন। যুদ্ধের সময় মোগল সেনার বিরুদ্ধে অহোম সেনারা দুর্বল হওয়ায় তারা জয়লাভের আশা বাদ দিয়ে পিছিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছিল। নিজ সেনাকে পিছিয়ে যাওয়া দেখে সেনাপতি লাচিত বরফুকন বলেছিলেন, তোমরা যদি পিছিয়ে যেতে চাও যাও, কিন্তু স্বর্গদেব আমাকে আদেশ করেছেন আমি মৃত্যুর আগ পর্যন্ত লড়ব। তোমরা স্বর্গদেবকে বলে দেবে আমি জীবনের অন্তিম নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করেছি। লাচিতের এই বাণী অহোম সেনাদের মধ্যে উত্তেজনা জাগায় এবং সাহসের সঙ্গে যুদ্ধ করে তারা অবশেষে মোগল সেনাকে পরাস্ত করে। সরাইঘাট যুদ্ধের সময় লাচিতের খুব জ্বর হয়েছিল, কিন্তু বীর লাচিত ভ্রুক্ষেপ না করে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। সরাইঘাট যুদ্ধ জয়ের কিছুদিন পর জ্বরে লাচিত বরফুকনের মৃত্যু হয়। ইতিহাসের এই রকম ঘটনা জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।